রক্তের হিসাব জনগণ একদিন আদায় করে নেবে বললেন দুদু। এরপর দেশে বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করেছে বললেন রক্তের হিসাব জনগণ একদিন আদায় করে নিবে বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো আন্দোলন সংগ্রামের রক্ত বৃথা যায় না, কোনো শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আগামী দিনে এই রক্তের হিসাব বর্তমান সরকারের কাছ থেকে এদেশের জনগণ আদায় করে নেবে। দুদু বলেন, এই সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বায়োজ্যেষ্ঠ নেত্রী সেলিমা রহমানের উপর হামলা করেছে। সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরাবর নির্বাচিত সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু ও তার স্ত্রীর উপর নৃশংস হামলা করেছে, রক্তাক্ত করেছে। জনতার মেয়র তাবিদ আওয়ালের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। আঘাত করা হয়েছে শ্যামা ওবায়দের উপর, আঘাত করা হয়েছে শত শত নেতাকর্মীর উপর। এই রক্তের হিসাব এদেশের জনগণ নেবে। দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গত 14 ও 18 এর নির্বাচন নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। এই নির্বাচনে যে জালিয়াতি হয়েছে, এত বড় জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রেও হয় নাই। আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান তারা সহ্য করতে পারে না বলে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, এত নিরীহ কর্মসূচি বাংলাদেশে বোধহয় আর নাই, সেই মোমবাতিটাও তারা নিভিয়ে দিতে চায়। তিনি বলেন, চট্টগ্রামের এক ডিসি বলেছেন, কেমন নির্বাচন হবে, কার কার জন্য দোয়া করতে হবে, কিন্তু নির্বাচন পর্যন্ত এই সরকার গেলে তো নির্বাচন করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের একটাই দাবি, পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, সংসদ ভেঙে দেন, বিশৃঙ্খলা হাত থেকে দেশকে বাঁচান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যিনি প্রধানমন্ত্রীর আসনে বসে থাকার কথা সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 4 বছর ধরে আটক করে রেখেছেন, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তাকে লন্ডনে থাকতে বাধ্য করেছেন, বিএনপির থেকে কুকুর বিড়ালের মতো আচরণ করছেন, যেখানে যাকে খুশি মারছেন, বাড়িতে ঢুকে জিনিসপত্র লুটপাট করছেন, বিরোধী দল যেন ঘরের বউ, যা খুশি তাই করছেন। এর পরিণতি ভালো হবে না, বাংলাদেশে এর নজির নেই, বিদেশেও এর নজির আছে। যারা অত্যাচারী ফ্যাসিস্ট তাদের বিদায় পরিণতি অনেক ভয়াবহ হয়। অতি সত্বর অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, যারা জোর করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তাদেরও বিচার হবে। এমনি এমনি তত্ত্বাবধায়ক সরকার আসে নাই, আপনারা কলমের খোঁচায় তা বাতিল করে দেবেন, আমরা এমনি মেনে নেব তা হবে না, এই বাঙালি জাতি তা মেনে নেবে না। শামসুজ্জামান দুদু বলেন, সামনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তার জন্য এক সাগর রক্ত দেওয়া লাগলেও দেব। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যেমন এক সাগর রক্ত দিয়েছে এদেশের মানুষ, ঠিক তেমনই আবার এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আরও রক্ত দেব, তবুও ফ্যাসিবাদকে এদেশের জনগণ মেনে নেব না। পাশাপাশি শ্রমিকদের দৈনিক 300 টাকা মজুরির দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আয়নাঘরের কথা শুনেছেন না, আয়নাঘর এখন ভূতের ঘর, আতঙ্কের ঘর হিসেবে সারা দেশের মানুষের মুখে মুখে। আমরা যারা বিরোধী দলের রাজনীতি করি, সরকারের অন্যায় অবিচার গুম খুনের সমালোচনা করি, তারা আতঙ্কে থাকে। সরকারের বিরুদ্ধে কথা বললে তাদেরকে ধরে নিয়ে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নির্যাতনের মাত্রা বীভৎস। এই রক্ত বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে আয়নাঘর হওয়ার কথা ছিল না, এই ঘরে তো বিরোধী দলীয় নেতাদের নিয়ে অত্যাচার করার কথা ছিল না। আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন এখন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সে নির্বাচনে জনগণ অংশ নিতে পারে না। মাজহারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, তাকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল, কিন্তু এমন দেশে বাস করি, এমন রাজার রাজত্ব বাস করি যারা এই দেশকে বিভক্ত করে ফেলেছে, দেশের সব অঙ্গনে বিভক্তি। তিনি বলেন, মাজহারুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ, তার অবদান ও সৃষ্টি পাহাড় সম, তার গান চিরকাল থাকবে। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে গাজী মাজহারুল আনোয়ারের গান জাতিকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই জাতিকে বিভক্ত করেছে। সব ক্ষেত্রেই আওয়ামী লীগ ও বিরোধী দুই পক্ষ দেশকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার দায়িত্ব বিএনপি একার না, বিএনপি সব শক্তি দিয়ে চেষ্টা করছে, সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
খন্দকার মোশাররফ হোসেন বলেন, যার গানে মানুষ অনুপ্রাণিত হয়েছিল তার স্মরণসভা জাতীয়ভাবে হওয়া উচিত ছিল। গাজী মাজহারুল আনোয়ার দেশের সব বড় বড় সম্মান ও পদকে ভূষিত হয়েছিলেন। সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির সুযোগেই মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্ধর্তপূর্ণ আচরণ বাড়ছে বলে অভিযোগ করছে বিএনপি। মিয়ানমারের এই উদ্ধর্তপূর্ণ আচরণ বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে দলটি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মেরুদণ্ড সোজা করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমদুম সীমান্ত উপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত 28 আগস্ট থেকে দেশটির নিরাপত্তা আইন বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলি শুরু হয়। তারপর থেকে থেমে থেমে সেখানে গোলাগুলি চলছে। এরই মধ্যে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমুব্র সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে গতকাল শুক্রবার এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ 5 রোহিঙ্গা আহত হয়েছে। মিয়ানমারের এমন ব্যাপার ও তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মিয়ানমারের এমন আচরণে সরকারের প্রতি বিএনপির পরামর্শ কী? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমার একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার বারবার প্রোটেস্ট নোট দিয়ে যাচ্ছে। মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। সরকার যেখানে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু তারা কিছুই করতে পারছে না। আমাদের এটাই প্রশ্ন, সরকারের দুর্বলতা কোথায়? জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার যে দেশ চালাচ্ছে সেটা তো মিয়ানমার সরকারও জানে, তাই সরকার শক্তভাবে কিছু করতে পারছে না। বিএনপি মহাসচিব বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে গোলা ফেলছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের 120 মিটারের ভেতরে পরে মর্টার শেল বিস্ফোরিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিএনপি মহাসচিব বলেন, এমনিতে 12 লাখ রোহিঙ্গা নিয়ে মহাসংকটে আছে বাংলাদেশ, এখন নতুন করে সীমান্তে সমস্যা তৈরি করছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এটা সম্ভব হচ্ছে দেশে বর্তমান ফ্যাসিবাদী শাসকের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। মির্জা ফখরুল ইসলাম বলেন, মিয়ানমারের ঘটনার পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তেও প্রাণহানি হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ও সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। নতজানু পররাষ্ট্রনীতির সুযোগেই এইসব ঘটনা ঘটছে। এদিকে মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই ঘটনা জাতিসংঘের কাছে তুলে ধরা হবে।